শুরু করছি সেবা প্রকাশনীর কিশোর হরর বৃক্ষমানব। লিখেছেন টিপু কিবরিয়া। বাবা, ফ্রিসবিটা তাক করে চেঁচিয়ে উঠল রঙ্গন। ধরো বলে ওটা ছুড়ে দিল শূন্যে। বাতাস কেটে ছুটে আসা জিনিসটা নিরাসক্ত দৃষ্টিতে দেখলেন এক পলক বাবা ডক্টর রায়ান মাহমুদ। ধরার কোনো আগ্রহ দেখা গেল না তার মধ্যে। উড়ে গিয়ে বাগানের শেষ মাথায় পড়ল। এখন নয় রঙ্গন, ব্যস্ত আছি বলেই দ্রুত বাসার ভেতরে ঢুকে গেলেন ডক্টর রায়ান। ব্যাপারটা কি? বোন উর্মির দিকে তাকিয়ে বলল রঙ্গন। দূরে দাঁড়িয়ে আছে উর্মি, দৃশ্যটা দেখছে সে। বাদ দে, বাবা বোধহয় ব্যস্ত বলল উর্মি, দুহাত বুকের উপর আড়াআড়িভাবে রেখে। আয়, তুই আর আমি খেলি। আচ্ছা বলে ফ্রিসবিটা যেখানে পড়ে আছে সেদিকে এগিয়ে গেল রঙ্গন ধীর পায়ে। বেশ বোঝা যায় মন খারাপ হয়ে গেছে তার। এগিয়ে এলো উর্মি। ভাইয়ের কথা ভেবে ভীষণ খারাপ লাগছে ওর। বাবা আগে সবসময় সঙ্গ দিতেন ছোট ভাইটিকে, ফ্রিসবি খেলতেন, ক্যারাম দাবাও খেলতেন, কিন্তু ইদানিং কেমন বদলে গেছেন বাবা। রঙ্গনকে সঙ্গ দেওয়ার সময় নেই তার এখন। রঙ্গন ছুঁড়ে দেয় ফ্রিসবিটা, লাফিয়ে ধরে ফেলল উর্মি। শুধু রঙ্গন কেন, উর্মি নিজেও এখন বাবার সঙ্গ পায় না। মাটির নিচের ল্যাবরেটরিতে সবসময় পড়ে থাকেন, সারাদিনেও কারো সাথে এক আধ ঘন্টা কথা বলে কি না সন্দেহ। বাবা আমাকে আজকাল আদর করে না, রাজকন্যা বলেও ডাকে না, আর তাই ভাবল উর্মি। আগে সবসময় তিনি এ নামে ডাকতেন মেয়েকে, যদিও উর্মির মোটেই পছন্দ নয় নামটা, কিন্তু তবুও ওই বলেই বাবা ডাকতেন ওকে সবসময়। ভাইয়ের দিকে লাল চাকতিটা ছুঁড়ে মারল উর্মি। ঠিক ছিল না লক্ষ্য, রঙ্গনের মাথার উপর দিয়ে উড়ে গিয়ে বেশ খানিকটা দূরে পড়ল ওটা। জবাবে রঙ্গন ইচ্ছে করেই বাজেভাবে ছুড়ল ফ্রিসবি। কেমন মজা, ধরো দেখি। আচ্ছা পাজি তো তুই, অনেক বা দিয়ে উড়ে যাওয়া জিনিসটার ওপর চোখ রেখে বলল উর্মি। শুধু দুষ্টুমি, আমি কি ইচ্ছে করে ওভাবে ছুঁড়েছিলাম যে তুইও তাই করবি? আমি পাজি না, তুমি পাজি আপু বলল রঙ্গন দাঁত বের করে। আমার সাথে খেলার ইচ্ছে আছে তোর? আমি যে খেলছি এই তো বেশি। কিছু না বলে কাজ উঁচালো শুধু রঙ্গন। উঁচু করে ছুড়ল এবার উর্মি, রঙ্গনের মাথার উপর দিয়ে বেশ খানিকটা দূরে গিয়ে পড়ল খেলনাটা। আমি পারবো না আপু, তুমি নিয়ে এসো রেগে গিয়ে রঙ্গন বলল। পারবো না রেগে গেল উর্মিও। তুই আনগে। না তুমি আনো। রঙ্গন বয়স বারো হয়েছে অথচ আচরণ করছিস দুবছর শিশুর মতো, আর তুমি বয়স 15 অথচ আচরণ করছো এক বছরের শিশুর মতো বলে তেতো খাওয়া মুখে ফ্রিসবি আনতে গেল রঙ্গন। আসলে সব দোষ বাবার বোঝে উর্মি। বাবা তার বেসমেন্ট ল্যাবরেটরিতে গবেষণা শুরু করার পর থেকে কেমন যেন হয়ে গেছে ওদের ঘরের পরিবেশ। সবসময় বাবা ওই বদ্ধ ঘরে গাছপালার উদ্ভট সব যন্ত্রপাতি নিয়ে পড়ে থাকেন, বের হন কদাচিত, আর হলেও কারোর সাথে কথা বলেন না তেমন একটা। বড় জোর কয়েক মিনিট ওপরে কাটিয়ে আবার গিয়ে ঢুকে পড়েন বেসমেন্টে। মাও নিশ্চয় ব্যাপারটা লক্ষ্য করেছেন ভাবল উর্মি, উড়ে আসা ফ্রিসবিটা ধরার ব্যর্থ চেষ্টা করতে করতে। হঠাৎ করে ওটা এসে পড়বে ভাবেনিও। বাবার আচরণে মাও উদ্বিগ্ন, যদিও সেটা প্রকাশ করেন না, কিন্তু উর্মি বোঝে ভেতরে ভেতরে মা কতটা চিন্তিত বাবাকে নিয়ে। চমৎকার ধরেছ মুটকি চেঁচিয়ে বলল রঙ্গন। এই নামটাও আরও বেশি অপছন্দ উর্মির। পরিবারের সবাই কখনো কখনো এ নামেও ডাকে ওকে, কারণ খুব শুকনো উর্মি, ঠিক বাবার মতন, তেমনই লম্বাও ওর বয়সের তুলনায়। খবরদার ওই নাম আর উচ্চারণ করবি না বলেই চাকতি ছুড়ল উর্মি। রঙ্গনটা লুফে নিল হাঁটুর কাছ থেকে, ধরেই ছুঁড়ে দিল আবার। আরও কিছুক্ষণ ছড়াছড়ি চলল ভাই বোনের। আজ আর নয় একসময় বলল উর্মি, হাঁপ ধরে গেছে ওর। কিন্তু বাবা তো আরও অনেকক্ষণ খেলেন বলল রঙ্গন। তোমার চেয়ে অনেক ভালো ছড়েন বাবা, তুমি মেয়ে মানলাম, তাই বলে মেয়েদের মতো এত বাজেভাবে ছড়ো কেন? আর তুই ছুড়ছিস ঠিক শিবপাঞ্জির মতো, ভাইয়ের পিঠে আস্তে করে কিল মেরে বলল উর্মি। বাবা চাকরিটা গেল কেন? আচমকা প্রশ্ন করে বসল রঙ্গন। চোখ পিটপিট করে ভাইয়ের দিকে তাকালো উর্মি। কি? রঙ্গন ফ্যাকাশে মুখটা হঠাৎ করে গম্ভীর হয়ে গেছে। ঠিকই শুনেছ তুমি আপু। কেন আবার প্রশ্নটা করল? প্রায় এক মাস হলো বাবা ঢাকা থেকে চট্টগ্রামে ফিরে এসেছেন। ঢাকা ভার্সিটির উদ্ভিদ বিজ্ঞানের প্রফেসর ছিলেন তিনি, তার ফিরে আসা নিয়ে ভাই বোনের মাঝে কখনো কথা ওঠেনি, আজই প্রথম। বাবা দিনভর তার বেসমেন্ট ল্যাবে কাজ করেন রঙ্গন বলল। এই জন্যই কি তিনি চলে এসেছিলেন? ইয়ে না, তার চাকরিটা। কিন্তু কেন?
বাধা দিয়ে বলল রঙ্গন। বাবা কি ওখানকার গবেষণাগার উড়িয়ে দিয়েছিলেন? দুর্বুদ্ধ, তা হবে কেন, বাবা কিছু অড়াননি। বটানিস্টরা কাজ করেন গাছপালা নিয়ে, উদ্ভিদ নিয়ে, তাদের লে পড়াবার কোনো সুযোগ নেই। একসাথে হেসে উঠল দুজন, পেছনের বাগান থেকে পা বাড়ালো বাসার দিকে। ঠিক জানি না কী হয়েছিল, বলল উর্মি চাপা কণ্ঠে, যেন বাবা ওর কথা শুনে ফেলবেন। তবে বাবাকে কথা বলতে শুনেছি খায়রুল কবির সাহেবের সাথে, তিনি বাবার বিভাগীয় প্রধান। মনে পড়ে ওনার কথা? আমাদের বাসায় একবার এসেছিলেন, অবশ্য তুই তখন বেশ ছোট। উনি কি বাবাকে বরখাস্ত করেছেন? জানতে চাইল রঙ্গন। হয়তো, উর্মি বলল। টেলিফোনে বাবাকে তার ঢাকার ল্যাব আর গাছপালা নিয়ে গবেষণার ব্যাপারে কথা বলতে শুনেছি ওর সাথে। কী যেন একটা গবেষণার বিষয় নিয়ে বাবা কথা বলছিলেন, ওটা করতে গিয়ে বাবার মস্ত কোনো ভুল হয়ে গিয়েছিল মনে হয়। তা কী করে হয়, প্রতিবাদ করল রঙ্গন সাথে সাথে। জাদ্রেল বিজ্ঞানী আমাদের বাবা, আর এক্সপেরিমেন্ট করতে গিয়ে তার ভুল হলেও সেটা শুধরানোর ক্ষমতা তার আছে। জানি, কাত উঁচিয়ে বলল উর্মি, আমি যা শুনেছি সেটাই বললাম। তাড়াতাড়ি ঘরে চল, তেষ্টায় মরে যাচ্ছি। তুমি একটা মাথা মোটা মেয়ে আপু, বলল রঙ্গন রান্নাঘরে দরজা ঠেলে ভেতরে ঢুকতে ঢুকতে। কার মাথা মোটা, বললেন মা হাসতে হাসতে। বলি, তোমাদের খুনসুটি কি কোনোদিন বন্ধ হবে না? ভীষণ ক্লান্ত লাগছে মাকে আজ, ভাবল উর্মি। তার কপালে দু চোখের কোণে কুঞ্জন দেখে, ওকালে বুড়িয়ে গেছেন মা, কয়েকটা চুলেও পাক ধরেছে, সিল্কে কিছু করেছেন তিনি পেছন ফিরে। যাচ্ছে তাই কাজ একটা, আপন মনে বলে উঠলেন হঠাৎ। কিসের কথা বলছো মা, কী করছো তুমি? উর্মি জিজ্ঞেস করল। চিংড়ি মাছ তুচ্ছি, রাতের জন্য দো পেঁয়াজি করবো। প্রিয় মাছের দো পেঁয়াজির কথায় জিভে পানি এসে গেল উর্মির। উহু, কী মজা, টেলিফোন বেজে উঠল এই সময়। কাজ ফেলে হাত মুছতে মুছতে বেরিয়ে গেলেন মা কিচেন থেকে। ফ্রিজ থেকে একটা ম্যাঙ্গো জুস বের করল উর্মি, মুখ খুলে গলায় ঢেলে দিল ঠান্ডা পানীয়। রঙ্গনের পেছন পেছন এগিয়ে চলল বাবার বেসমেন্ট ল্যাবের দিকে, বাবা ওখানেই আছেন এখনও। দরজার সামনে এসে থমকে দাঁড়ালো রঙ্গন। চলো আপু, নিচে গিয়ে দেখে আসি বাবা কী করছেন, বলল। চল, কী মনে করে রাজি হয়ে গেল উর্মি। ও জানে ভালো করেই বাবাকে এখন বিরক্ত করা ঠিক হবে না, কিন্তু উর্মির কৌতূহল চেপে রাখতে ব্যর্থ হলো। এক মাস ধরে বাবা অক্লান্ত কাজ করে চলেছেন ল্যাবে, দিনের মধ্যে 10-12 ঘন্টায় ওখানে কাটান তিনি। আজব সব যন্ত্রপাতি, উজ্জ্বল আলো আর বিচিত্র গাছপালায় ভর্তি তার বেসমেন্টের গবেষণাগার, ওখানে কাউকেই ঢুকতে দেন না। হতে পারে হয়তো এখন ওরা গেলে কিছু মনে করবেন না বাবা, আবার এমনও হতে পারে ওরা বেসমেন্টে ঢুকলে ভয়ানক বিরক্ত হবেন, রেগে যাবেন, ধমক দেবেন। বেসমেন্টের দরজা খুলে নিচে নেমে যাওয়া সিঁড়ির দিকে পা বাড়াল উর্মি। বাবা, উঁচু গলায় ডাকল রঙ্গন, আমরা আসবো বাবা। ওরা 2-3 ধাপ নিচে নামতেই সিঁড়ির গড়ায় হাজির হলেন ডক্টর রায়ান। চোখের পলকেই কটমট করে ওদের দিকে তাকালেন। উজ্জ্বল আলোয় তাকে কেমন যেন সবুজ সবুজ লাগছে। বাঁ হাত দিয়ে ডান হাতটা চেপে ধরে আছেন তিনি, তার সাদা লেপকোট কয়েক ফোঁটা তাজা রক্ত দেখা যাচ্ছে। বেরিয়ে যাও এখান থেকে, চিৎকার করে উঠলেন তিনি। বাবার কণ্ঠস্বর কেমন অন্যরকম ঠেকল ওদের কানে। উর্মিরঙ্গন ভয় পেয়ে উপরে উঠে এলো দ্রুত। এমন খারাপ ব্যবহার করবেন বাবা, কল্পনা করতে পারেনি ওরা। বেরিয়ে যাও, জলদি বেরিয়ে যাও, আবার হাঁক ছাড়লেন ডক্টর রায়ান। আর কখন এদিকে আসবে না, সাবধান করে দিচ্ছি। আমি রেডি, ড্রয়িং রুমের মেঝেতে সুটকেসটা ঝাঁকি দিয়ে রেখে বললেন রায়ান পত্নী। টিভি দেখছে উর্মি, রঙ্গন আর নীলা, নীলা উর্মির ঘনিষ্ঠ বান্ধবী, পাশের বাসায় থাকে। দয়া করে 1 মিনিটের জন্য টিভি বন্ধ করবে, বললেন মা। আমি এখন রওনা হচ্ছি, রিমোট কন্ট্রোলের বোতাম টিপে সেট অফ করলো রঙ্গন। উঠে দাঁড়ালো সোফা ছেড়ে, মায়ের পেছন পেছন বেরিয়ে এলো ওরা। নীলাও, কবে ফিরবে মা? জিজ্ঞেস করলো উর্মি। জানি না, উত্তর দিলেন তিনি কিছুটা উদাস হয়ে। তোমাদের বড় খালা সকালে হাসপাতালে ভর্তি হয়েছেন, তিনি সেরে না ওঠা পর্যন্ত আমি ফিরতে পারবো না। আপনি চিন্তা করবেন না আন্টি, বলল নীলা। উর্মিরঙ্গনকে আমি দেখে শুনে রাখব, তোর চেয়ে আমি 6 মাসের বড়, আমাকে তুই কি দেখেশোনা করে রাখবি, বলে হেসে উঠল উর্মি। এবং আমি তোমাদের দুজনের চাইতে অনেক বুদ্ধিমান, সব জানতার ভঙ্গি করে বলল রঙ্গন। কাজেই আমি তোমাদের জন্য আমি চিন্তা করছি না, কবজি উল্টে হাত ঘড়ির দিকে তাকিয়ে বললেন রায়ান পত্নী। আমার চিন্তা তোমাদের বাবাকে নিয়ে। ভেবো না, বলল উর্মি, বাবাকে দেখার জন্য আমরা আছি তো, ওর খাওয়া দাওয়ার দিকে নজর রাখবে, মা বললেন। কাজে তিনি এত বুধ হয়ে থাকেন, খাওয়ার কথা না বললে ওপরে উঠবেন না লেপ ছেড়ে, কাজের বুয়া সকালে রেঁধে দিয়ে যাবে, ফ্রিজে রেখে দেবে, গরম করে নেবে খাওয়ার আগে। মা চলে গেলেন, ভীষণ একা হয়ে পড়ব,
ভাবল উর্মি, বাবা তো সবসময় বেসমেন্টেই পড়ে থাকেন। সেদিন উর্মি আর রঙ্গন যখন বেসমেন্টের রুমে যেতে চেয়েছিল, তখন তিনি ওদেরকে ধমক দিয়েছিলেন, সতর্ক করে বলেছিলেন যে ওরা যেন তার লেবে আর না যায়। তারপর 2 সপ্তাহ পেরিয়ে গেছে। এই লম্বা সময়ের মধ্যে বাবা ওদের সাথে রোজ 2টো করে কথাও বলেছেন বলে মনে পড়ে না। কোনো চিন্তা করো না মা, জোর করে হেসে বলল উর্মি, খালামণির সেবা যত্ন করা ছাড়া অন্য কোনো চিন্তা মাথায় রেখো না, ঢাকা পৌঁছেই টেলিফোন করব আমি, বলেই আবার হাত ঘড়ি দেখলেন। মা দেখো তোমাদের বাবার কাণ্ড, আমাকে যে উঠিয়ে দিয়ে আসতে হবে ভুলেই গেছেন মনে হয়, বলে বেসমেন্টের বন্ধ দরজার সামনে গিয়ে দাঁড়ালেন। শুনছ, আমার এয়ারপোর্টে যাবার সময় হয়ে গেছে যে, কিছুক্ষণ পর উপরে উঠে এলেন ডক্টর রায়ান। ল্যাবকোট খুলে হলুদ একটা টি শার্ট গায়ে চড়িয়ে বেরিয়ে এলেন স্ত্রীর সাথে। গ্যারেজ থেকে গাড়ি বের করলেন বিনা বাক্য বেয়ে, উঠে পড়লেন মা, খোদা হাফেজ। মাকে একসাথে বিদায় জানালো উর্মি আর রঙ্গন। ড্রয়িং রুমে এসে আবার টিভির সামনে বসে পড়ল তিনজন। আচ্ছা আঙ্কেলকে অমন লাগলো কেন? হঠাৎ প্রশ্ন করল নীলা। ব্যাপারটা খেয়াল করেছিস তোরা? মানে? প্রশ্নবোধক দৃষ্টিতে বান্ধবীর দিকে তাকালো উর্মি। মানে ঠিক বুঝিয়ে বলতে পারবো না, বলল নীলা হাত নেড়ে। কেমন যেন অন্যরকম মনে হলো তাকে, নার্ভাস নার্ভাস। অবশ্য আমার দেখার ভুলও হতে পারে। আচ্ছা এখন উনি কী করছেন? কী এক গবেষণা নিয়ে ভীষণ ব্যস্ত, আমাদের মাটির নিচের ঘরটাকে ল্যাবরেটরি বানিয়েছেন, ওখানেই সবসময় পড়ে থাকেন, বলল উর্মি। তবে আমার মনে হয় তিনি ঠিকই আছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত, তাই সবসময় গম্ভীর হয়ে থাকেন, ডুবে থাকেন চিন্তায়। কিসের গবেষণা? বলল নীলা অবাক হয়ে। চল না দেখে আসি গিয়ে, সোফা থেকে উঠে দাঁড়ালো ওরা লাভ দিয়ে। বিজ্ঞানের প্রতি ভীষণ আগ্রহী মেয়েটা, বিজ্ঞান আর অঙ্কর প্রিয় বিষয়। উর্মি ঠিক উল্টো, 2টো সাবজেক্টই ওর ভীষণ অপছন্দের, 2 চোখে দেখতে পারে না। আয় না, ওঠার লক্ষণ নেই দেখে উর্মির হাত ধরে টানাটানি শুরু করে দিয়েছে নীলা। তোর বাবা উদ্ভিদ বিজ্ঞানী, তিনি কী এক্সপেরিমেন্ট করছেন জানতে ভীষণ ইচ্ছে করছে আমার। ব্যাপারটা জটিল, টিভি স্ক্রিনে চোখ রেখে বলল উর্মি। একদিন বাবা আমাকে বলতে চেয়েছিলেন তার এক্সপেরিমেন্টের ব্যাপারে, কিন্তু পরে হাত ধরে এখনও টানাটানি করছে নীলা। অগত্যা উঠে দাঁড়ালো উর্মি বাধ্য হয়ে। চুপ করো তো তোমরা, ধমকে সুরে বলল রঙ্গন, টিভির পর্দায় ডুবে গেছে ও, দেখতে দাও, ডিস্টার্ব করবে না। খেয়াল করলো না নীলা রঙ্গনের কথা, উর্মির উদ্দেশ্যে হেসে বলল, তোর কথায় মনে হচ্ছে আঙ্কেল ফ্রাঙ্কেনস্টাইন তৈরির কাজে ব্যস্ত ওখানে, অথবা রবকপ। চুপ করবে? রঙ্গন আবার ধমকে উঠল। ছবিটা দারুণ জমে উঠেছে, ওখানে আছে উদ্ভিদ, কিছু যন্ত্রপাতি আর গাছপালা, অস্বস্তি ভরে জানালো উর্মি। সেও রঙ্গনের হুমকি ধামকি কানে তুলছে না, ওসব দেখার কোনো ইচ্ছে নেই আমার, তাছাড়া বাবা ওখানে যেতে আমাদের নিষেধ করে দিয়েছেন খুব কড়াভাবে। মনে হচ্ছে খুবই গোপনীয় কিছু, আরও আগ্রহী হয়ে উঠল নীলা। চল না এক নজর উকি দিয়েই উঠে আসবো, কাজটা ঠিক হবে না, মৃদু গলায় বলল উর্মি। 2 হপ্তা আগে সেদিন বাবার রাগী চেহারাও চোখের সামনে ভেসে উঠল, সেদিন ডক্টর রায়ান ওদেরকে ধমকে সাবধান করে দিয়েছিলেন ওরা যেন কখনোই বেসমেন্টে না যায়। প্লিজ চল না, অনুরোধ করেই চলেছে নীলা, তুই এত ভীতু, জানতাম না তো। আমি ভয় পাচ্ছি না, উর্মি প্রতিবাদ করল সাথে সাথে, একটু বিরক্ত। ও যা করতে চায় না নীলা সবসময় সেটাই করতে চায় ওকে দিয়ে। আসলে তুই ভীষণ ভীতু, বলে বেসমেন্টের রুমের দরজা থেকে হাঁটা শুরু করলো নীলা। দাঁড়া নীলা, বলে ওর পেছন পেছন হাঁটতে শুরু করলো উর্মি। উঠে দাঁড়িয়েছে রঙ্গন, বলল তোমরা কি সত্যি সত্যি বেসমেন্টে যাচ্ছ? আমিও যাব তাহলে, দাঁড়াও, বলে সেও হাঁটতে শুরু করলো ছবি দেখা ফেলে। না আমরা ওখানে যাচ্ছি না, উর্মি বলল। এক নজর দেখে চোখ বুলিয়ে উঠে আসব, নীলা বলল, শুধু এক নজর, তোর বাবা কোনো কিছু স্পর্শ করব না। ঠিক আছে, রঙ্গন বলল, আমি সবার আগে নামবো, বলে বেসমেন্টের ডরনবে হাত রাখলো। ওখানে যেতে চাইছিস কেন তুই? বান্ধবীর দিকে চেয়ে প্রশ্ন করল উর্মি, এত আগ্রহ কেন? অঙ্কে মাথা আরও খুলে যাবে তাহলে আমার, বলল নীলা হেসে, তোকে আরও ভালোভাবে বোঝাতে পারবো। এবার হার স্বীকার করে কাজ ঝাঁকালো উর্মি। অঙ্ক খুব কম বোঝে, এ ব্যাপারে নীলাই ওর একমাত্র ভরসা, যে কোনো অঙ্কে আটকে গেলেই ও ছুটে যায় নীলার কাছে। পারেও বটে অঙ্ক নীলা, কঠিন সব অঙ্ক চোখের পলকে কষে ফেলে। ঠিক আছে চল, উর্মি বলল, মনে থাকে যেন এক নজর দেখেই আমরা উঠে আসবো। দরজা খুলে সিঁড়ি বেয়ে নামতে শুরু করেছে রঙ্গন। সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো তিনজন। বেশ বড় একটা চারকোনা রুম, ভেতরে বাতাস বদ্ধ আর গরম, ইলেকট্রনিক যন্ত্রপাতির শব্দ কানে এলো ওদের। উজ্জ্বল সাদা আলোয় আলোকিত হয়ে আছে ডক্টর রায়ানের গবেষণাগার, সব কিছু কেমন যেন হাস্যকর মনে হচ্ছে উর্মির, দেখার মতো তেমন কিছুই নেই এখানে, ভাবল
কিন্তু বুকটা ধুকপুক করছে কেন? ভয় লাগছে কেন এত তার? ইস, কি গরম রে বাবা, চোখ কুচকে বলল রঙ্গন। বাবা এখানে কাজ করেন কিভাবে? সত্যিই ভীষণ গরম বেসমেন্টের ভেতরটা, ভ্যাপসা। বদ্ধ বাতাসে হাঁ করে দম নিতে লাগলো ওরা তিনজন। তাপমাত্রা হঠাৎ পরিবর্তনের সাথে সাথে নিজেদের খাপ খাওয়াতে পারছে না, আবহাওয়া খুব সেঁতসেঁতে। বলল নীলা বান্ধবীর দিকে চেয়ে, তোর চুল আর তোকের জন্য খুব উপকারী। স্কুলে অ্যামাজন রেইন ফরেস্টের ব্যাপারে পড়েছিলাম, রঙ্গন বলল। বাবা মনে হয় আরেকটা রেইন ফরেস্ট তৈরি করতে চাইছেন এখানে। হয়তো, বলল উর্মি আচমকা। কেন যেন মনের অস্বস্তি ভাবটা দূর করতে পারছে না উর্মি। অস্বস্তিতেই বা ভুগছে কেন? বাবার রাজ্যে অনধিকার প্রবেশ করেছে বলে, বাবার নিষেধ অমান্য করার জন্য। বেসমেন্টের দুটো বড় রুম, ওদের বাঁ দিকটা রিক্রিয়েশন রুম, অসমাপ্ত, অন্ধকার। ঘরের মাঝখানে একটা পিংপং টেবিলের অযত্নে পড়ে আছে। ওরা যে রুমে দাঁড়িয়ে ডক্টর রায়ানের ওয়ার্করুম, এত উজ্জ্বল আলোয় আলোকিত যে প্রথমে ওরা কিছুই দেখতে পেল না। ছাদে জ্বলছে উজ্জ্বল হ্যালোজেন বাতি। চোখ সয়ে আসতে চাপা আর্তনাদ করে উঠল রঙ্গন। দেখো দেখো আপু, বলেও এগিয়ে গেল আলোর দিকে। বেশ কয়েকটা গাছ, ওগুলোর মাথা প্রায় ছাদের কাছাকাছি গিয়ে ঠেকেছে, কয়েক ডজন হবে সংখ্যায়। চওড়া ধরনের পাতা ভর্তি গাছ ওখলো, মেঝে খুঁড়ে তৈরি আয়তাকার প্রকাণ্ড এক গর্ত, গাঢ় রঙের মাটি সেখানে, সেই মাটিতে পোতা রয়েছে ওগুলো গড়া। ইয়াল্লা, বিস্ময়ে প্রায় চেঁচিয়ে উঠল উর্মি। এ যে জঙ্গল রে, বলে ভাইয়ের পিছু নিল উর্মি। আসলেই তাই, একটা জঙ্গলের মতোই লাগছে ঘরটাকে, নানা জাতের লতা পাতায় ভর্তি ঘরটা, পাতা বোঝায় আঙ্গুর লতা। কাণ্ডের ওপর এক পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে থাকা অনেক অচেনা কিছু গাছ, ভঙ্গুর চেহারার ফান তৈরি, আজব ধরনের কিছু ফুলও ধরেছে তার কোনোটায়। গাছ লতাগুলো প্রায় গায়ে গায়ে দাঁড়িয়ে আছে, জলাভূমির মতো লাগছে একেবারে, নীলা বলল অবাক হয়ে। তোর বাবা কি সত্যিই 5-6 সপ্তাহে এগুলো জন্মিয়েছেন? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে, জবাবে অন্যমনস্ক কণ্ঠে বলল উর্মি, সরু হলুদ কাণ্ডের ধরে থাকা বিশাল একটা টমেটোর দিকে তাকিয়ে, টকটকে লাল রং ওটার। আরে এটা ছুঁয়ে দেখ, বলল নীলা। ঘাড় ঘুরিয়ে বান্ধবীর দিকে তাকালো উর্মি, দেখল চোখের পানির ফোঁটার মতো বিশাল একটা পাতার ওপর হাত ঘষছে ও। নীলা, আমাদের এগুলো ছোঁয়া উচিত নয়, বলল উর্মি। জানি, বলল নীলা হাত না সরিয়ে। হাতটা এখানে ঘষেই দেখ না, কৌতূহল বসে ওটার ওপর হাত রাখল উর্মি। গাছের পাতার মতো মনে হচ্ছে না। একটা ফার্ন গাছের দিকে এগোলো নীলা, ওটার গায়ে হাত রেখে বলল, কি আশ্চর্য, কাঁচের মতো মসৃণ। বেশ কিছুক্ষণ ধরে গাছগুলো লক্ষ্য করলো ওরা, ছুঁয়ে ছুঁয়ে দেখলো আশ্চর্য মসৃণ কাণ্ড পাতা, কিছু গাছ ধরে আছে বিশাল বিশাল ফল। তা দেখে অবাক হলো ওরা। ভীষণ গরম লাগছে, অভিযোগের সুরে বলল রঙ্গন, গায়ের শার্ট খুলে মেঝেতে রাখলো। তাই বলে শার্ট খুলতে হবে? নীলা বলল। জবাবে তাকে দাঁত ভেঙচে দিল রঙ্গন। পর মুহূর্তে চোখ বড় বড় হয়ে গেল রঙ্গনের। আরে আরে, উত্তেজিত গলায় বলল, কি ব্যাপার? ভাইয়ের দিকে এগিয়ে গেল উর্মি। এটা, বিশাল একটা গাছের দিকে আঙ্গুল নির্দেশ করলো রঙ্গন, শ্বাস নিচ্ছে, হেসে উঠল নীলা। কিন্তু উর্মি হাসলো না, শ্বাস প্রশ্বাসের শব্দ শুনতে পেয়েছে। সত্যি সশব্দে দম নিচ্ছে কারা যেন, কাঁধ ধরে টেনে সরিয়ে আনলো সে রঙ্গনকে। হ্যাঁ, শোনা যাচ্ছে নিঃশ্বাস প্রশ্বাসের শব্দ, মনে হচ্ছে পাতা ভরা বড় বড় গাছগুলো থেকেই আসছে সে শব্দ। ভাই বোন দুজনেই ভরকে গেল। কি হলো? রঙ্গন উর্মির ভয়ার্ত মুখের দিকে চেয়ে বলল নীলা। রঙ্গন ঠিকই বলেছে, মৃদুস্বরে উর্মি বলল, কান খাড়া করে শুনতে চেষ্টা করেছে ও নিয়মিত আওয়াজটা, তুই শুনতে পাচ্ছিস না? গাছের মনে হয় সর্দি লেগেছে, তাই শব্দ করে দম নিচ্ছে, বলল নীলা হাসতে হাসতে। আমি শুনতে পাচ্ছি না কিছু, বলে আরও এগিয়ে গেল। কান খাড়া করলো তিনজন একসাথে, চারদিকে শুনশান নীরবতা। তোরাই থামিয়ে দিয়েছিস, নীলা বলল। আমি কচি খুকি নই, আমাকে তোরা ভয় দেখানোর চেষ্টা করিস না। আমরা মিথ্যে বলিনি, প্রতিবাদে সুরে উর্মি বলল, নিজের কানে শুনেছি শ্বাস প্রশ্বাসের আওয়াজ। দেখো দেখো, বলল রঙ্গন উত্তেজিত গলায়, একটা উঁচু কাচের বাক্সের সামনে দাঁড়িয়ে আছে ও, টেলিফোন বুদের মতো লাগছে ওটা দেখতে। ভেতরের তাক থেকে দেখা যাচ্ছে রঙ্গনের কাঁধ সমান উঁচু, দুপাশে আর পেছন দিকে অনেকগুলো তার জড়া দিয়ে রয়েছে ওটার সাথে, কয়েক ফুট দূরের আরেকটা কাচের বাক্সের সাথে সংযুক্ত তারগুলো। ওদিকে দৃষ্টি গেল উর্মির, ইলেকট্রিক্যাল জেনারেটরের মতো দেখতে একটা জিনিস দাঁড়িয়ে আছে দুই বাক্সের মাঝখানে, মনে হলো দুই বুথের মাঝে সংযোগ রক্ষা করছে ওটা। এগুলো কি? বলে রঙ্গনের পাশে এসে দাঁড়ালো নীলা। ধরিস না যেন, সতর্ক করে দিল উর্মি। যে গাছ থেকে শ্বাস প্রশ্বাসের আওয়াজ উঠছিল সেটার দিকে চেয়ে এগিয়ে গেল রঙ্গন আর নীলার দিকে।
এবার একটা বুধের কাঁচের দরজার সামনে দাঁড়িয়ে আছে রঙ্গন। দরজাটা খোলা কিনা দেখি বলে ও হাত বাড়ালো এবং সাথে সাথে দু চোখ বড় হয়ে গেল। কাঁপতে লাগলো ওর সারা শরীর, মাথাটা এপাশ ওপাশ করছে জোরে জোরে, কটর থেকে লাফিয়ে বেরিয়ে আসতে চাইছে চোখ। বাঁচাও, কোনো মতে চিৎকার করে উঠল রঙ্গন। আরও জোরে কাঁপতে শুরু করেছে ওর সারা শরীর। বাঁচাও, আমার কেমন জানি লাগছে। বাঁচাও, রঙ্গনের সারা শরীর এমনভাবে কাঁপছে যেন মনে হচ্ছে ওর ভেতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। মাথাটা কাঁধ হয়ে নেতিয়ে পড়েছে কাঁধের কাছে, ভয়ে বিস্ফোরিত চোখ। প্লিজ, কিং কর্তব্য বিমূঢ় মতো হাঁ করে ওর দিকে চেয়ে আছে উর্মি আর নীলা। প্রথমে উর্মি সচকিত হলো, ভাইকে ধরতে গেল। খবরদার ধরিস নে উর্মি, পেছন থেকে নীলার ভয়ার্থ সতর্কবাণী ভেসে এলো। ওকে ছুবি না, কিন্তু কিছু একটা করা দরকার, কাঁদো কাঁদো সরে বলল উর্মি। রঙ্গনের কাঁপুনি আচমকা থেমে গেছে, হাসছে ও এখন। ব্যাপারটা বুঝে দুই বান্ধবী একটু সময় লাগলো। কাঁচের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে ও এখন, একটুও কাঁপছে না, নীরবে একানোকান হাসছে। ভয় পেয়েছ বলে হেসে উঠল সে সশব্দে। এ কেমন ফাজলামো, চাপা ক্ষোভে ফেটে পড়ল উর্মি। ভান করছিলে তুমি, আমার এখনও বিশ্বাস হচ্ছে না। নিচের ঠোঁট এখনও কাঁপছে নীলার, আত্মা উড়ে গেছে ওর। দুই বান্ধবী এগিয়ে গিয়ে কিলকুতো মারতে শুরু করেছে রঙ্গনকে। সত্যিই তোমরা খুব ভয় পেয়েছিলে না, ওদেরকে বাধা না দিয়ে বলল রঙ্গন। খুব ভীতু তোমরা। বাদর, রাগে ঝরে পড়ল নীলার কণ্ঠ। দুষ্টু একটা বাদর তুমি। হঠাৎ একটা চাপা গঙ্গানির শব্দে থমকে গেল ওরা একসাথে, মাথা তুলে তাকালো শব্দের উৎসের দিকে। ওটা আবার কি, ফিসফিসিয়ে বলল নীলা। কান খাড়া করে আবার আওয়াজটা শুনল ওরা। ভেসে এলো আরেকটা চাপা গঙ্গানি, সাথে সাপ যেভাবে গাছ থেকে মাটিতে ঝাঁপিয়ে পড়ে অনেকটা সেভাবে একটা লতানো গাছের প্রান্ত আচমকা ঝুলে পড়ল নিচের দিকে। আবার শ্বাস প্রশ্বাসের শব্দ শুনতে পাচ্ছে ওরা, মৃদু অস্পষ্ট শব্দ, তারপর একটা দীর্ঘশ্বাস, যেন আটকে রাখা বাতাস বের হচ্ছে। তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে যাই, চলো বলল রঙ্গন ভয় পেয়ে, সিঁড়ির দিকে এগোতে শুরু করেছে ও। তাজ্জবকাণ্ড বলে রঙ্গনকে অনুসরণ করল নীলা। পেছন ফিরে চাইল নড়তে থাকা, গঙ্গাতে থাকা, শ্বাস নিতে থাকা গাছপালার দিকে। বাবা এসবের ব্যাখ্যা দিতে পারবেন, উর্মি বলল। ওর কথা শান্ত তবে গলা কাঁপছে। রঙ্গন আর নীলাকে অনুসরণ করল সেও। তোমাদের বাবা উদ্ভট এক মানুষ, বলল নীলা সিঁড়ি ভেঙে উপরে উঠতে উঠতে। ভুল বললে নীলা আপু, প্রতিবাদ করল রঙ্গন সাথে সাথে। বাবা খুব গুরুত্বপূর্ণ কাজ করছেন। তাড়াতাড়ি ওঠো তো, পেছন থেকে ঠেলা দিল ওদেরকে উর্মি। বেসমেন্ট থেকে উঠে এসে রঙ্গন টেনে দরজা লাগিয়ে দিল, যাতে বোঝা না যায় দরজাটা খোলা হয়েছে। উদ্ভট, আবার বলল নীলা নিজের লম্বা চুলে হাত বলাতে বলাতে। বাবা আমাদেরকে ওখানে যেতে নিষেধ করেছিলেন, বলল উর্মি লম্বা একটা দম ছেড়ে। ভয় পাবো বলেই হয়তো বাবা কড়াভাবে তার লেবে ঢুকতে আমাদের বারণ করে দিয়েছিলেন। এখন যাই রে, বলল নীলা হলওয়ে দিয়ে সামনের দরজার দিকে এগোতে এগোতে। যা দেখলাম বহুদিন মনে থাকবে, খোদা হাফেজ। খোদা হাফেজ, জবাব দিল উর্মি। গাছের নড়াচড়া আর গঙ্গানের কথা ভাবছে ও এখনও। কিছু গাছ ওদেরকে ধরার চেষ্টা করছিল, অথচ ব্যাপারটা অসম্ভব। নীলা অদৃশ্য হতেই উর্মিদের সাদা গাড়িটা দেখা গেল ড্রাইভওয়েতে। বাবা ফিরে এসেছেন, উর্মি বলল। দরজা ঠিকমতো লাগিয়েছিস তো? হ্যাঁ, জবাব দিল রঙ্গন। বাবা জানতেই পারবে না, থেমে গেল রঙ্গন হঠাৎ। হাঁ হয়ে গেছে মুখ, আওয়াজ বেরোচ্ছে না গলা দিয়ে, সাদা রক্তশূন্য হয়ে গেছে মুখ। আমার শার্টটা, উত্তেজিত গলায় অবশেষে বলল, বেসমেন্টেই ফেলে এসেছি, এক্ষুনি ওটা আনতে হবে, ঝটপট বলল রঙ্গন। না হলে বাবা বুঝে ফেলবেন আমরা ওখানে গিয়েছিলাম। কিন্তু দেরি হয়ে গেছে, জানালা দিয়ে ড্রাইভওয়ের দিকে চেয়ে বলল উর্মি। বাবা এসে পড়েছেন, এক সেকেন্ড লাগবে শার্টটা আনতে, বেসমেন্টের ডরনবে হাত রেখে বলল রঙ্গন। নামবো আর উঠবো না, সরু হলওয়ের মাঝখানে দাঁড়িয়ে বলল উর্মি, সামনের দিকে দৃষ্টি ওর। গাড়ি থেকে নামছেন এখন বাবা। কিন্তু বাবা যে সব জেনে যাবে, ভয়ার্থ গলায় বলল রঙ্গন। তাতে কি, মনে নেই বাবা কেমন খেপে গিয়েছিলেন সেদিন, জিজ্ঞেস করল রঙ্গন। খুব মনে আছে, উর্মি বলল। তাই বলে বাবা আমাদেরকে মেরে ফেলবেন না, আমরা শুধু তার ল্যাবরেটরিটা এক নজর দেখতে গিয়েছি, ব্যাস। তাতে কি মহাভারত অসত্য হয়ে গেছে? সামনের দরজার কাছে গিয়ে বাইরে উঁকি দিল উর্মি। এই দেখ দেখ, বলল। কি, জলদি নিচে নাম, বলল উর্মি সামনে চোখ রেখে। তাড়াতাড়ি শার্টটা নিয়ে আয় কুইক, পাশের বাড়ির আঙ্কেলের সাথে কথা বলায় ব্যস্ত আছেন বাবা, জলদি যাই ফাঁকে। চট করে বেসমেন্টের দরজা খুলে অদৃশ্য হয়ে গেল রঙ্গন। সিঁড়ি বেয়ে নামার শব্দ এলো উর্মির কানে, তারপর রঙ্গন এগিয়ে যাওয়ার আওয়াজ এলো। তাড়াতাড়ি রঙ্গন, ভাবল উর্মি, সামনের দরজায় একটু আড়ালে দাঁড়িয়ে বাবার দিকে চোখ রেখেছে ও। কুইক,
চিন্তার ঝড় বইছে উর্মির মাথায়। তুই তো জানিস রঙ্গন, বাবা বেশিক্ষণ কারোর সাথে কথা বলেন না, মনে হচ্ছে শুধু আক্তারুজ্জামান সাহেবই কথা বলে যাচ্ছেন। ডক্টর রায়ান মাথা নেড়ে হাঁ হুঁ করছেন, মাথা দোলাচ্ছেন এখন বাবা, হাসলেন তিনি শুকনো মুখে। তাড়াতাড়ি রঙ্গন, ভাবছে উর্মি, জলদি উঠায়, দেরি হচ্ছে কেন? হাত বাড়িয়ে হ্যান্ডশেক করলেন বাবা আক্তারুজ্জামান আঙ্কেলের সাথে, তারপর দুজন দুদিকে ঘুরলেন। কুইক রঙ্গন, মনে মনে আর্তনাদ করে উঠল উর্মি। রঙ্গন, বাবা আসছে, জলদি! শার্ট নিয়ে আসতে তো এতক্ষণ লাগার কথা নয়, ভেবে চলেছে উর্মি, এত সময় লাগছে কেন? গেট বন্ধ করে এগিয়ে আসছেন বাবা, থেমে গেলেন আচমকা, নিচু হয়ে ঝুঁকে পড়লেন গোলাপ গাছের ওপর। সামনের দরজা থেকে ছুটে বেসমেন্টের দরজায় চলে এলো উর্মি। রঙ্গন, কী করছিস ওখানে? চাপা গলায় ডেকে উঠল, জবাব নেই, কোনো সাড়া শব্দ নেই বেসমেন্টে। রঙ্গন, আবার ডাকল উর্মি সিঁড়ির দিকে গলা বাড়িয়ে, জবাব নেই। জলদি রঙ্গন! নীরবতা। গোলাপ গাছের পাশে পরে গড়ার মাটি নাড়ছেন এখন বাবা। বাবার কাছে ধরা পড়তেই হবে আজ, ভাবল উর্মি। ভাই বোনের কপালে অনেক খারাপই আছে আজ, পরিষ্কার বুঝতে পারছে এখন বেসমেন্টে নামা ছাড়া উর্মির আর কোনো উপায় নেই, নিশ্চয় রঙ্গন কিছু একটা হয়েছে। একসাথে দুধাপ করে সিঁড়ি পেরিয়ে বেসমেন্টের পাকা মেঝেতে নেমে এলো রঙ্গন। প্লান্ট রুমের উজ্জ্বল আলোয় লক্ষ্য করে দৌড় দিল, রুমে ঢুকবার মুখে দাঁড়িয়ে রইল এক মুহূর্ত, আলোতে চোখ সয়ে এলো, ঢুকে পড়ল রুমে, বদ্ধ গরম বাতাস লাগলো গায়ে, জ্বলে উঠল ওর উদমপিঠ। উজ্জ্বল সাদা আলোর নিচে দাঁড়িয়ে আছে গাছগুলো, বিশাল একটা গাছ থেকে অল্প দূরে পড়ে থাকতে দেখল রঙ্গন ওর শার্টটা, মনে হচ্ছে যেন গাছটা ওর শার্টের দিকে ঝুঁকে আসতে চাইছে, শার্টের দিকে গুটি গুটি পায়ে গেলো রঙ্গন। ভয় পাচ্ছি কেন আমি, নিজেকে প্রশ্ন করল ও, আজব গাছপালায় ভর্তি একটা রুম ছাড়া কিছুই নয় এটা, কেন আমার মনে হচ্ছে কেউ আমাকে দেখছে, আমার জন্য অপেক্ষা করছে? মন থেকে ভয় তাড়াতে যতটা সম্ভব চেষ্টা করছে রঙ্গন, ভীরু পায়ে এগিয়ে যাচ্ছে মেঝেতে পড়ে থাকা শার্টের দিকে। এই দাঁড়াও, মনের মধ্যে কে যেন ডেকে উঠল, আবার শোনা যাচ্ছে সেই শ্বাস প্রশ্বাসের শব্দ, একটা না দম নিচ্ছে কেউ যেন, খুব জ্বরে নয়, আবার আসতেও নয়, কে দম নিচ্ছে কেন? বিশাল গাছটা, মেঝেতে পড়ে থাকা শার্টটার দিকে তাকালো রঙ্গন, ওটার কাছে চলে এসেছে সে, কিন্তু কেউ যেন পেছন থেকে অদৃশ্য হাতে ওকে বাধা দিচ্ছে, শার্টটা তুলতে দিতে চায় না। আরেক পা এগোলো রঙ্গন, তারপর আরেক পা, আওয়াজটা একটু বেড়েছে না? আচমকা একটা ঝাঁকি খেলো রঙ্গন, দেয়ালের ওপাশে বড় একটা সাপ্লাই ক্লোজেট থেকে গঙ্গানির শব্দ এলো বলে মনে হলো, ঠিক মানুষের গঙ্গানির মতো আওয়াজ, মনে হচ্ছে ওখানে কোনো মানুষ আছে, ব্যথায় গঙ্গাচ্ছে। রঙ্গন, এতে দেরি হচ্ছে কেন? অপর থেকে ভেসে এলো উর্মির কণ্ঠ। রঙ্গনের মনে হলো যেন কয়েক মাইল দূর থেকে আসছে শব্দটা। আসছি, প্রায় ফিসফিস করেই বলল রঙ্গন, কিন্তু জবাবটা উর্মির কান পর্যন্ত পৌঁছেছে বলে মনে হলো না। আরেক পা এগোলো ও, আরেক পা, আর তিন গোজ দূরে পড়ে আছে শার্টটা, আরও এক পা এগোলো রঙ্গন, এখন ঝুঁকেই ছো মেরে তুলে নিতে পারে শার্টটা। আবার গঙ্গানির শব্দ ভেসে এলো ক্লোজিট থেকে, একটা গাছ দীর্ঘশ্বাস ছাড়ল বলে মনে হলো, হঠাৎ নড়ে উঠলো একটা লম্বা ফার্ন গাছ, পাতাগুলো নড়ছে ওটার। রঙ্গন, বনের উদ্বিগ্ন কণ্ঠ শুনতে পেল ও সিঁড়ির ওপর থেকে, জলদি রঙ্গন! চেষ্টা করছি আপু, ভাবল রঙ্গন, যতটা সম্ভব তাড়াতাড়ি আসার চেষ্টা করছি, অথচ বুঝতে পারছে না পা উঠছে না কেন, ইচ্ছে মতো এগোতে পারছে না সে, পেছন থেকে কিছু কি জড়িয়ে ধরেছে ওকে? আরেকটা গঙ্গানির আওয়াজ, এবার আওয়াজটা রুমের অন্য প্রান্ত থেকে এসেছে বলে মনে হলো, চাপা আর্তনাদের শব্দ এলো রঙ্গনের কানে, দম টানা ছাড়ার শব্দ। চোখ তুলে তাকালো রঙ্গন বিশাল গাছটার দিকে, মনে হচ্ছে ওটা শাখা প্রশাখা জ্যান্ত, কথা বলছে যেন পরস্পরের সাথে, হাসি ঠাট্টা করছে, নড়ছে। সত্যি দেখছে রঙ্গন নাকি ভীত মনের কল্পনা? না, সত্যি ঝুঁকে পড়েছে ডালপালাগুলো, একেবারে তৈরি, কিসের জন্য তৈরি? ওকে পেঁচিয়ে ধরতে? তাড়াতাড়ি রঙ্গন, উর্মির গলা ভেসে এলো, জবাব দিল না রঙ্গন। শার্টটা থেকে আর মাত্র এক পা দূরে ও, মাত্র এক ফুট, চাপা আর্তনাদ করে উঠল গাছটা আবার, রঙ্গন রঙ্গন! গাছের পাতাগুলো নড়ছে, শার্টের কাছে প্রায় পৌঁছে গেছে রঙ্গন। রঙ্গন, ঠিক আছিস তুই? জবাব দে! শার্টটা চট করে ধরে ফেললো রঙ্গন, সাপের মতো দুটো লোতা ছবল মারার ভঙ্গিতে শ্যাত করে এগিয়ে এলো ওর দিকে। আহ, অস্ফুট আর্তনাদ বেরিয়ে এলো রঙ্গনের গলা চিড়ে। কী হচ্ছে এসব? রঙ্গনের কোমর পেঁচিয়ে ধরেছে লতা দুটো। ওহ, ছাড়ো! এক হাতে শক্ত করে শার্ট ধরে অন্য হাতে নিজেকে ছাড়াতে প্রাণপণ চেষ্টা করছে রঙ্গন, অসম্ভব শক্তভাবে ওকে জড়িয়ে ধরেছে লতা দুটো। আপু, বনের ডাকের চেষ্টা করলো, কিন্তু আওয়াজ বেরোল না গড়া দিয়ে, লতাগুলো ওকে ঝাঁকি দিয়ে গাছের দিকে টেনে নিয়ে যাচ্ছে, খালি গায়ে লতাগুলোর উষ্ণ ছোঁয়া পাচ্ছে রঙ্গন, মনে হচ্ছে ও দুটো কোনো প্রাণীর হাত, গাছ নয়।
বাঁচাও, আবার চিৎকার করার ব্যর্থ চেষ্টা করলো। শরীরের সব শক্তি দিয়ে ওগুলোর হাত থেকে নিজেকে ছটাবার ব্যর্থ চেষ্টা করলো। ঝুঁকে পড়ল রঙ্গন, মেঝেতে সজোরে আঘাত পড়ল তার পা দিয়ে। ছুটতে চেষ্টা করলো কিন্তু কাজ হচ্ছে না, লতাগুলো জন্মের মতো পেঁচিয়ে বসেছে ওর গায়ে। একটা দীর্ঘশ্বাস ছাড়লো গাছটা। ছাড়ো আমাকে, অবশেষে কোনোভাবে বলতে পারলো রঙ্গন, এবং তখনই উর্মিকে দেখতে পেল পাশে। তার নেমে আসার শব্দ শুনতে পায়নি রঙ্গন, এমনকি রুমে ঢোকার সময়ও বনকে দেখতে পায়নি। রঙ্গন, আর্তনাদ করে উঠল উর্মি, এখানে! কথা শেষ করতে পারলো না ও, জায়গায় জমে গিয়ে হাঁ করে বিস্ফোরিত চোখে চেয়ে থাকলো ভাইয়ের দিকে। এগুলো আমাকে যেতে দিচ্ছে না, কাঁদো কাঁদো গলায় বলল রঙ্গন। না বলে উর্মি একটা লতার শক্ত করে ধরলো দুহাত দিয়ে। শরীরের সব শক্তি দিয়ে ভাইকে ছাড়িয়ে আনতে চেষ্টা করলো। একটু পরেই ঢিলে হয়ে গেল লতাগুলো, রেহাই পেয়ে ছুটে সরে এলো রঙ্গন। বিনা বাক্য বেয়ে ভাই বোন ছুটলো সিঁড়ি দিয়ে। সিঁড়ির গড়ায় এসে থমকে দাঁড়ালো ওরা। ওহ, দুই ধাপ ওপরে দাঁড়িয়ে আছেন ওদের বাবা, আগুন চোখে চেয়ে আছেন ছেলে মেয়েদের দিকে, রাগে লাল হয়ে গেছে তার মুখ। বাবা একটা গাছ, কাদুসরে বলল উর্মি। ডক্টর রায়ান শীতল চোখে তাকিয়ে আছেন ওদের দিকে, পলক পড়ছে না চোখে, নীরবে দেখছেন শুধু। গাছটা রঙ্গনকে পেঁচিয়ে ধরেছিল, বলল উর্মি কোনো মতে। আমার শার্টটা নিতে এসেছিলাম বাবা, কম্পিত গলায় কৈফিয়ত দিল রঙ্গন। ভীত চোখে বাবার দিকে চেয়ে রয়েছে ওরা। পথ থাকলে দাঁড়িয়ে আছেন তিনি, ওপরে উঠতে পারছে না ওরা, বাবা নড়ার অপেক্ষায় আছে, তার মুখ খোলার অপেক্ষায় আছে। কিন্তু ডক্টর রায়ান কিছুই বলছেন না, নড়ছেনও না, পলকহীন চোখে চেয়ে আছেন ছেলে মেয়ের দিকে। তোমরা ঠিক আছো তো, অবশেষে বললেন তিনি। হ্যাঁ, মাথা তুলিয়ে একসাথে বলল ওরা। উর্মি বুঝতে পারলো এখনও ভাইয়ের হাত শক্ত মুঠোয় ধরে আছে ও। হাতটা ছেড়ে সিঁড়ি দিয়ে পা বাড়ালো। খুব অন্যায় করেছো তোমরা, শীতল অথচ নরম গলায় বললেন ডক্টর রায়ান। আমার নিষেধ অমান্য করেছো, অপরাধী মুখ করে উর্মি বলল। আমরা বুঝতে পারছি এখন, আমরা কিছু ছুঁইনি বাবা, সত্যি, বোনকে বাধা দিয়ে বলে উঠল রঙ্গন। খুবই অন্যায় করেছো তোমরা, আবারও বললেন ডক্টর রায়ান। আর এমন হবে না বাবা, ঘুরে ওপরে উঠতে শুরু করলো ডক্টর রায়ান, তাকে অনুসরণ করলো উর্মি আর রঙ্গন। আমার ভয় হচ্ছিল বাবা, বোধহয় পিট্টি লাগাবেন, বলল রঙ্গন বোনের কানে কানে। বাবার পেছনে পেছনে এগোচ্ছে দুজন। বাবাও ভাবে আমাদেরকে কখনোই শাসন করেন না, ফিসফিস করে উর্মি বলল। কিচেনের দিকে এগিয়ে গেল ওরা বাবার পেছন পেছন। সাদা ফার্মিকা মরা টেবিল ঘিরে বসে পড়ল, একটা চেয়ারে ধপ করে নিজেও বসে পড়লেন ডক্টর রায়ান। এবার উর্মি একবার রঙ্গনের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন। বাবা কেমন নিরাবেগ, রোবটের মতো লাগছে এখন তাকে। বাবা গাছগুলো অমন কেন, প্রশ্ন করল রঙ্গন। মানে, পাল্টা প্রশ্ন করলেন তিনি। গাছগুলো অদ্ভুত, রঙ্গন বলল। অন্য একদিন তোমাদের জানাবো সেসব, আজ নয়, ধীর স্থির গলায় বললেন ডক্টর রায়ান। এখনও জরিপ করছেন তিনি ছেলে মেয়েকে। ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং, উর্মি বলল। বাবা কি ওদেরকে অস্বস্তিতে ফেলতে চাইছেন, ভাবল উর্মি। তাই যদি হয় তাহলে তিনি ভালোই অস্বস্তিতে ফেলে দিয়েছেন এর মধ্যে। বাবার এই আচরণ উর্মির অপরিচিত, ভাবছেও ব্যাপারটা বাবার প্রকৃতি বিরুদ্ধ। তিনি কখনো যদি রেগে যান সে কথা ঝটপট প্রকাশ করে দেন, বিরক্ত হলেও একই কথা। অথচ আজ ঘটছে উল্টোটা, আজ এমন অস্বাভাবিক আচরণ করছেন কেন বাবা ওদের সাথে, ভাবছে উর্মি আনমনে। এমন অদ্ভুত নীরব কেন উনি, বরফের মতো ঠান্ডা কেন? তোমাদেরকে বেসমেন্টে যেতে নিষেধ করেছিলাম আমি, আবারও বললেন ডক্টর রায়ান শান্ত কণ্ঠে। বুঝেছ, চোখ চাওয়াচাওয়াই করল উর্মি আর রঙ্গন। আর যাব না, বলল উর্মি। কিন্তু বাবা তুমি কি আমাদেরকে বেসমেন্টে নিয়ে গিয়ে দেখাতে পারো না তুমি কি করছো, প্রশ্ন করল রঙ্গন। শার্টটা এখনও পরিনিও, দলা পাকিয়ে দুই হাতে ধরে রেখেছে। বলেছি তো অন্য কোনো দিন, বললেন বাবা। চেয়ার ঠেলে উঠে দাঁড়ালেন তিনি। একদিন ঠিকই সব জানতে পারবে তোমরা, মাথা দুলিয়ে বললেন। এখন আমাকে কাজে যেতে হচ্ছে। কিচেন থেকে বেরিয়ে তিনি সামনের হলওয়ের দিকে চলে গেলেন। বনের দিকে তাকিয়ে কাজ শ্রাক করল রঙ্গন, তারপর বেরিয়ে এলো রান্নাঘর ছেড়ে। ল্যাপকোট গায়ে চাপিয়ে বেসমেন্ট রুমে যাওয়ার সিঁড়িতে পা রেখেছেন ডক্টর রায়ান তখন। মা ঠিকমতো প্লেনে চড়েছেন, পেছন থেকে জানতে চাইল উর্মি। হ্যাঁ, বলে অদৃশ্য হয়ে গেলেন বাবা তার রহস্যময় গাছের রাজ্যে। সত্যিই বাবার আচরণ অদ্ভুত ঠেকছে, বলল রঙ্গন বেসমেন্টের বন্ধ দরজার দিকে চেয়ে। আমারও তাই মনে হয়, উর্মি একমত হলো ভাইয়ের সাথে। আচ্ছা, বাবাকে এত মনমরা দেখালো কেন, রঙ্গন প্রশ্ন করল। হয়তো মার জন্য, বলল উর্মি। চল পড়তে বসি, স্কুলের পড়া অনেক বাকি আছে। আমার এখনও বিশ্বাস হচ্ছে না আপু, গাছ আমাকে জড়িয়ে ধরেছিল, ওটা কি মানুষকে কো গাছ?
আজ সারা রাত মনে হয় দুঃস্বপ্ন দেখেই কাটবে আমার। ওগুলোর কথা ভুলে যা, উর্মি বলল। বললেই বুঝতে পারলো খুব দুর্বল একটা পরামর্শ দিয়েছে ভাইকে, কিন্তু এছাড়া বলার আর কী বা আছে। নিজের রুমের দিকে এগোতে এগোতে মার কথা ভাবতে লাগলো উর্মি। মার জন্য ওর খারাপ লাগতে শুরু করেছে এখনই, কিন্তু সেসব নিয়ে ভাবতে পারলো না বেশিক্ষণ। চোখের সামনে ভেসে উঠল গাছের সাথে রঙ্গনের ধস্তাধস্তির দৃশ্য। গাছের লতা পেঁচিয়ে ধরেছে রঙ্গনকে, নিজেকে ছাড়িয়ে নেওয়ার প্রাণপণ চেষ্টা করছে ও, কিছুতেই চোখ থেকে সরাতে পারছে না উর্মি দৃশ্যটা। নিজের রুমে পড়ার টেবিলে বসে পড়ল উর্মি। পড়ার মাঝে ডুবে গেলে হয়তো ওসব ভুলে থাকা যাবে। নাহ, বসে থাকতে ভালো লাগছে না। একটা বই টেনে নিয়ে বিছানায় উপুর হয়ে শুয়ে পড়ল ও। চোখের সামনে মেলে ধরল বইটা, ঝাপসা হয়ে আসছে লেখাগুলো পরিষ্কার, কানে বাজছে বেসমেন্টে সে রহস্যময় শ্বাসপ্রশ্বাস, গঙ্গানিয়ার চাপা আর্তনাদের আওয়াজ। নাহ, ভুলেও আর কোনোদিন ওখানে যাওয়া চলবে না, ভাবল উর্মি। আচ্ছা, যতটুকু রাগার কথা ততটা লাগলেন না কেন আজ বাবা? আজ যদি বাবা আমার পিঠে বেদ ভাঙতেন তবু অবাক হওয়ার কিছু ছিল না, বরং সেটাই হতো স্বাভাবিক। কিন্তু একটা চোর পর্যন্ত দিলেন না তিনি কেন, উল্টে বললেন বেসমেন্টে আমাদের নিয়ে গিয়ে সব ব্যাখ্যা করবেন একদিন। দ্রুত ভাবনার ঝড় বইছে উর্মির মাথায়। পরদিন সকালে ঘুম থেকে ওঠার পর বেশ ভালো বোধ করতে লাগলো উর্মি। ভেতরের সব অস্বস্তি দূর হয়ে গেছে। হাত মুখ ধুয়ে কিচেনের দিকে এগোলো সে। স্বাভাবিকভাবেই বাবা তার বেসমেন্টেই আছেন এখনও। সারা রাত কি ওখানেই কাটিয়েছেন বাবা? বৃহস্পতিবার বিকেলের কথা, বিছানায় শুয়ে টেলিফোনে মার সাথে কথা বলছিল উর্মি। খালামনের খবর কি? টেলিফোনের কর্ড কবজিতে পেঁচাতে পেঁচাতে জানতে চাইল উর্মি। অপারেশন যতটা সফলভাবে আশা করা হয়েছিল ততটা হয়নি, অপাশ থেকে ভেসে এলো মার ক্লান্ত গলা। ডাক্তাররা বলেছেন আবার অপারেশন করতে হবে, তবে বড় আপা এখন খুব দুর্বল, এই অবস্থায় আবার অপারেশন করা যাবে না, কিছুদিন অপেক্ষা করতে হবে। তার মানে তুমি তাড়াতাড়ি বাড়ি আসতে পারছো না, এই তো? বিষণ্ণ গলায় বলল উর্মি। আমার জন্য তোমার খারাপ লাগছে, এ কথা কিন্তু একবারও বলোনি, হেসে বললেন মা। অবশ্যই আমার খুব খারাপ লাগছে মা, উর্মি বলল। জানালার দিকে দৃষ্টি গেল ওর। দুটো চুরুই জানালার ধারে বসে উত্তেজিত ঝগড়া চেঁচামেচি জুড়ে দিয়েছে। ওদের ডাকাডাকিতে মায়ের গলা আরও স্পষ্ট শোনাচ্ছে টেলিফোনে। তোমার বাবার খবর কি? জানতে চাইলেন মা। গতরাতে ওর সাথে কথা বলেছি, কিন্তু মনে হলো খুব ব্যস্ত, সময় দিতে চাইলেন না। আমাদেরকেও সময় দেন না বাবা, অভিযোগ করল উর্মি। বাতাসে হাত ছুড়ে ঝগড়ারত পাখি দুটোকে তাড়িয়ে দিল। কথাই বলতে চান না আমাদের সাথে, জরুরি কোনো কাজ টাজ করছেন হয়তো, মা বললেন। বেসমেন্ট থেকে বেরোতেই চান না বাবা, আবার অভিযোগ করল উর্মি। কাজটা নিশ্চয়ই খুবই গুরুত্বপূর্ণ, মা বললেন। আমাদের চেয়েও, কাদসরে বলল উর্মি। নিজের কথার বল ধরে নে নিজের উপর রাগ হচ্ছে ওর। আসলে বাবার বিরুদ্ধে কোনো অভিযোগ করতে চায় না সে টেলিফোনে। এমনিতে ওদের ছেড়ে ঢাকায় একা একা খুব খারাপ অবস্থায় মায়ের দিন কাটে, তার মধ্যে এসব বাড়তি কষ্টের বোঝা চাপিয়ে দেওয়ার কোনো মানে হয় না। নিজের উপর খুব রাগ হলো উর্মির। নিজের যোগ্যতা প্রমাণ করতে হবে তোমাদের বাবাকে, বললেন মা, নিজের কাছে এবং অন্যের কাছে। আমার মনে হয় উনি তোমাদের খায়রুল আঙ্কেল আর ভার্সিটির সবাইকে দেখিয়ে দিতে চান ওকে বরখাস্ত করার সিদ্ধান্ত তাদের ভুল ছিল। সবাই যে বিরাট বড় একটা ভুল করেছে সেটা প্রমাণ করতে উনি উঠে পড়ে লেগেছেন। কিন্তু বাবা আগে যখন ছুটিতে ঢাকা থেকে চট্টগ্রামে আসতেন তখন সবসময় আমাদেরকে সঙ্গ দিতেন, খেলাধুলা করতেন, গল্প করতেন। টেলিফোনে মার দীর্ঘশ্বাস শুনতে পেল উর্মি। তুমি এখন যথেষ্ট বড় হয়েছো উর্মি, তোমার বোঝা উচিত সবসময় মানুষের মন একরকম থাকে না। ভুল হয়ে গেছে মা, বলল উর্মি শান্তস্বরে। উনি হঠাৎ করে মাথায় হেড পড়তে শুরু করেছেন কেন? কে, রঙ্গন? না মা, বাবা। তুমি যাবার পর থেকে লক্ষ্য করছি ব্যাপারটা, মাথা থেকে কখনো হেড খোলেন না বাবা। সত্যি? মা অবাক কণ্ঠে শোনা গেল টেলিফোনে। বাবাকে বলেছিলাম হেটে তাকে মোটেই মানায় না, উর্মি জানালো, কিন্তু তিনি শোনেননি। ওই যে আমার ডাক পড়ল, বললেন মা ব্যস্ত হয়ে। বড় আপার কাছে যেতে হবে এখন, ভালো থেকো, বাবাকে দেখে শোনা করো, খোদা হাফেজ। রিসিভার রেখে দেওয়ার শব্দ শুনতে পেল উর্মি, সেও রেখে দিল। মার কথা ভেবে খুবই খারাপ লাগছে, বড় খালার সেবা যত্ন করতে করতে নিশ্চয়ই কাহিল হয়ে পড়েছেন তিনি, তার ওপর আজ বাবা সম্পর্কে আরও উদ্বিগ্ন করে তুলল। কাজটা মোটেই ঠিক হলো না ভেবে নিজের ওপর ভীষণ রাগ হচ্ছে ওর। বিছানায় বসে ভাবছে উর্মি। চারদিকে শুনশান নীরবতা, বন্ধুর বাসায় গেছে রঙ্গন, বাবা নির্ঘাত তার ল্যাবরেটরিতে আছেন এখনও। হঠাৎ নীলার কথা মনে পড়ল উর্মির, ওর সাথে টেলিফোনে কথা বলতে ইচ্ছে করছে। এগোলো উর্মি টেলিফোনটার দিকে এবং এগোতে গিয়ে টের পেল খিদে পেট জ্বলে যাচ্ছে। আগে খাওয়া, তারপর টেলিফোন, সিদ্ধান্ত নিল ও। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াতে ব্যস্ত হাতে, আয়নায় নিজেকে
নিজের দিকে তাকিয়ে মাথা দোলালো দুবার, তারপর রুম থেকে বেরিয়ে কিচেনের দিকে এগোলো। রান্নাঘরের দরজায় এসে উর্মি থমকে দাঁড়াতে বাধ্য হলো। বাবাকে দেখে মহা তাজ্জব বনে গেল। ওদিকে ফিরে কী যেন করছেন বাবা, বাবাকে করেন দেখতে হবে, যদিও আড়ি পেতে দেখতে বা শুনতে মোটেই পছন্দ করে না উর্মি। কাজটা ভালো নয়, মনে হচ্ছে কিছু একটা খাচ্ছেন বাবা। সিঙ্কের পাশে রাখা একটা ব্যাগ ধরে আছেন তিনি এক হাতে। অবাক হয়ে উর্মি দেখল অন্য হাতে তিনি ঢুকিয়ে দিলেন ব্যাগের মধ্যে, মুঠো ভর্তি করে কী যেন উঠিয়ে মুখে পুরে দিলেন। বুভুক্ষের মতো গিলছেন বাবা ওগুলো, যেন অনেক দিন কিছু খাননি। তারপর আরেক মুঠো তুলে নিয়ে মুখে পুরল। ওসব কী খাচ্ছেন বাবা, ভাবছে উর্মি। গত কয়েকদিন ধরে বাবা আমাদের সাথে খেতে বসেন না, সবসময় বলেন তার খিদে নেই, অথচ এখন যে কতটা ক্ষুধার্থ তিনি সেটা খাওয়ার ধরন দেখেই বোঝা যাচ্ছে। খুব তাড়াহুড়ো করে লুকিয়ে লুকিয়ে কিছু একটা খাচ্ছেন বাবা। উর্মি এখন পরিষ্কার বুঝতে পারছে বাবা ওদের সামনে খিদে না লাগার ভান করেন, আসলে খিদে তার ঠিকই পায়। কেন সময় মতো খান না, দরজার আড়ালে দাঁড়িয়ে দেখছে উর্মি। মুঠোর পর মুঠো খেয়ে চলেছেন বাবা, একসময় খাওয়া শেষ হলো। সিঙ্কের নিচের আবর্জনার ঝুড়িতে ব্যাগটা ঢুকিয়ে রাখলেন, তারপর ল্যাবকোটের গটানো হাতা নামিয়ে দিলেন ডক্টর রায়ান। চট করে সরে দাঁড়ালো উর্মি, নিঃশব্দে হল পেরিয়ে লিভিং রুমে ঢুকে পড়ল। কিচেন থেকে বেরিয়ে এলেন বাবা, আস্তে করে কেশে গলা পরিষ্কার করে নিলেন, তারপর নেমে গেলেন তার ল্যাবে। বেসমেন্টের দরজা বন্ধ করার শব্দ পেল উর্মি, ধীর পায়ে লিভিং রুম থেকে বেরিয়ে রান্নাঘরের দিকে এগিয়ে চলল ও। ওভাবে গগ্রাসে কী গিলছিলেন বাবা জানতে হবে। সিঙ্ক ক্যাবিনেট টেনে খুলল ও, ময়লা ঝুড়ি থেকে ব্যাগটা তুলে নিল। ব্যাগের লেবেলের দিকে চাইতেই হৃৎপিণ্ড লাফিয়ে উঠল উর্মির। পরিষ্কার লেখা আছে গাছের খাদ্য। তার মানে বাবা গাছের খাবার খেতে দেখেছে উর্মি এতক্ষণ। শব্দ করে ঢক গিলল উর্মি, শুকনো কাপড়ের মতো শুকিয়ে গেছে ওর মুখের ভেতরটা। হঠাৎ বুঝতে পারল উর্মি দৃঢ়ভাবে আঁকড়ে ধরে আছে ও সিঙ্কের কণা, এত জোরে যে ব্যথা পাচ্ছে হাতে। ব্যাগটা যখন হাত থেকে পড়ে গেছে খেয়ালই নেই, হাত সরিয়ে নিল উর্মি, তাকালো পড়ে যাওয়া আতখালি গাছের খাবারের ব্যাগটার দিকে। শরীর ঘিনঘিন করছে, ছেঁকে ধরেছে অস্বস্তিবোধ। কীভাবে ওর বাবা মাটি খেলেন, বাবা ওগুলো আসলে খাননি বুঝতে পারছে ও, মুখে পুড়েছে আর গিলেছে রাক্ষসের মতো। যেন এগুলো খুব প্রিয় খাবার তার, যেন এগুলোই প্রয়োজন ছিল তার। গাছের খাবার খাওয়াও হয়তো এক ধরনের গবেষণা, নিজেকে বোঝাবার চেষ্টা করল উর্মি। কিন্তু এ কেমন তোর গবেষণা, ওসব আজব গাছপালা জন্মিয়েছে কি প্রমাণ করতে চাইছেন বাবা? মাটির গন্ধ আসছে ব্যাগের ভেতর থেকে, সার মেশানো মাটির ঘ্রাণের মতো। উর্মির বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো, হঠাৎ পেটের ভেতরে কেমন জানি গুলিয়ে উঠল। ব্যাগটার দিকে যে অনুমান করার চেষ্টা করল ভেতরের জিনিসগুলোর স্বাদ কেমন হতে পারে। এ মা কি জঘন্য, বমি আসছে উর্মির। বাবা এই জঘন্য জিনিস কীভাবে খেলেন, এক হাতে নাক চেপে ধরে অন্য হাতে ব্যাগটা মেঝে থেকে তুলে যেখানে ছিল সেখানে রেখে দিল উর্মি। ঘুরতে যাবে এমন সময় কাঁধে হাতের স্পর্শ পেতেই চমকে উঠল, ঘুরে দাঁড়ালো চাপা একটা আর্তনাদ করে। রঙ্গন! হ্যাঁ, হাসতে হাসতে বলল রঙ্গন, খিদে লেগেছে, খেতে দেবে না? ভাইয়ের প্লেটে ভাত তুলে দেওয়ার ফাঁকে সব বলল উর্মি, একটু একে যা যা দেখেছে। হেসে উঠল রঙ্গন সব শুনে। ঠাট্টা করছো আপু, মন্তব্য করল ও দাঁত বের করে। মোটেই না, ব্যাপারটা হাসির নয়, রেগে গেল উর্মি। আমাদের বাবা আবর্জনা খেতে শুরু করেছেন, নিজের চোখে দেখেছি আমি, আবার হেসে উঠল রঙ্গন। বোনের কথা কিছুতেই বিশ্বাস করছে না ও। উর্মি কিল মারল ভাইয়ের পিঠে, বিষম খেলো ছেলেটা। সরি, উর্মি বলল, হাসবি না কিন্তু বলে দিচ্ছি, ব্যাপারটা হাসির নয়, কোথাও না কোথাও বড় ধরনের কোনো গোলমাল হয়েছে, পরিষ্কার বুঝতে পারছি আমি। ওটাই হয়তো বাবার প্রিয় খাবার, আমরা জানি না, বনের কথাকে এখনও মন থেকে মেনে নিতে পারেনি রঙ্গন। তেঁতুল যেমন তোমার প্রিয়, দুটো এক হলো? চোখের পাতা সরু হলো উর্মির। গাছের খাবার মানুষে খায়, ওয়াক! কিছু বলতে যাচ্ছিল রঙ্গন, কিন্তু বাধা দিয়ে উর্মি বলে উঠল, তুই খেয়াল করছিস না বাবা কেমন বদলে গেছেন, মা যাবার পর থেকে আরও বেশি সময় বেসমেন্টে কাটাচ্ছেন তিনি? কারণ মা নেই, চট করে বলল রঙ্গন। তাছাড়া বাবা সবসময় গম্ভীর থাকেন, কোনো কথাই বলেন না আমাদের সাথে, ভাইয়ের কথায় আমল না দিয়ে বলেই চলেছে উর্মি। সারাদিন আমাদের সাথে একটা কথাও বলেন কিনা সন্দেহ, অথচ আগে প্রায় আমাদের পড়াশোনার খোঁজ খবর নিতেন, আমাকে এখন আর রাজকন্যে বলেও ডাকে না। সত্যি বাবা কেমন যেন হয়ে গেছে। কিন্তু নামটা তো তোমার পছন্দ নয় আপু, রঙ্গন বলল। তাতে কি, ভ্রু কুচকে উর্মি বলল, পছন্দ করি না বলেই আর ডাকবে না, আগে ডাকতো কেন? আসলে বাবা সম্পর্কে কী বলতে চাও তুমি? প্রশ্নবোধক দৃষ্টিতে রঙ্গন বনের দিকে তাকালো। গাছ নিয়ে গবেষণা করতে করতে বাবার মাথা বিগড়ে গেছে বলতে চাও? জানি না,
হতাশ কণ্ঠে বলে উঠল উর্মি। তবে বাবার আচরণ দেখে মনে হচ্ছে তিনি মানুষ থেকে গাছে রূপান্তরিত হয়ে যাচ্ছেন। খাওয়া ফেলে লাফিয়ে উঠে দাঁড়ালো রঙ্গন আচমকা, ঠেলা খেয়ে চেয়ারটা পেছনে সরে গেল, গাছের শাখার মতো দুহাত দুদিকে প্রসারিত করলো, তারপর ধীরে ধীরে ডাইনিং টেবিলের চারদিকে ঘুরতে ঘুরতে বলতে লাগলো, আমি বৃক্ষ মানব, আমি বৃক্ষ মানব, আগে মানুষ ছিলাম, এখন গাছ হয়ে গেছি। ইয়ারকে রাখতো, রেগে উঠল উর্মি। ভাইয়ের কৌতুকে মজা পাওয়া দূরে থাক, বরং বিরক্ত হলো। বৃক্ষ মানব, মানুষ, যুদ্ধ হবে এখন, বলে চোখ বড় বড় করে উর্মির দিকে এগিয়ে এলো রঙ্গন। ইয়ারকে বন্ধ করবি, ধমকে উঠল উর্মি। দুহাত তুলে বনের উপর ঝুঁকে সে মিছিমিছি ভয় দেখানোর চিৎকার করে উঠল, হাও মাও খাও, মানুষের গন্ধ পাও, ধেত্তেরি শর্ত, ওকে দূরে ঠেলে দিল উর্মি। কিন্তু মাথা নিচু করে উর্মির কাঁধ গুঁতো মেরে বলল, রঙ্গন, বৃক্ষ মানব, বনাম মানুষ, হা, চুপ করবে তুই, প্রচণ্ড রেগে ফেটে পড়ল উর্মি আবার। করব করব, যদি তুমি আরেক টুকরো, আরেক টুকরো কী, আরেক টুকরো মুরগির মাংস দাও,